আহারে বাপ আপনার সোফায় বসে আপনার 70000 টাকার সোফায় বসে বিবি বাচ্চা ঘন্টার পর ঘন্টা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে এজন্যই বানাইছিলেন সোফা এটাই সংসার আপনার বানানো বক্স খাটে আপনার উপযুক্ত 16 বছরের ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এজন্যই 70000 টাকার বক্স খাট বানাইছিলেন আল্লাহর কাছে কিছুই বলতে হবে না সংসার এটারে বলে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না ঘরের মধ্যে দিন নাই ছয় জন ঘরের সদস্য একজনও আল্লাহর কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারে না ছয় জনের কেউ ফজরের নামাজ পড়ে না এই জালেম এই ডাকাত নিয়া যেই ঘরওয়ালা থাকে আপনি কিসের সংসার সাজাইলেন ঘোড়ার ডিম সাজাইছেন মিয়া ঘোড়ার ডিমও তো না ঘোড়ার তো ডিম হয় না ঘোড়ার হয় ছাও এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার জীবনটা মোবাইল নির্ভর না পাঞ্জাবিওয়ালা হন আর শার্টওয়ালা হন টুপিওয়ালা হন আর টুপি ছাড়া হন প্রথম ফিকির করে জীবনটা এই বড় মোবাইল থেকে বাঁচাবার চেষ্টা করে জিন্দগির সব কিছু আমরা এর সাথে মিশাই দিছি এটা জরুরত প্রয়োজন ঠিক আছে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখে যখন যে দূর দরকার যে কাজে দরকার যৌক্তিক ঠিক আছে সেটা ওই কাজে ব্যবহার হবে অতটুকু কিন্তু দিবা রাত্রি 24 ঘন্টা এটাকে ব্যবহার করতে থাকে এটা কেমন জরুরি এইজন্য আমার অনুরোধ মনোযোগ দিয়া শুনুন যখনই আল্লাহর কথা শুনবেন আমি প্রতিদিন এটা বলি আপনাদেরকে বলি যখনই আল্লাহর কথা শুনবেন চোখ পুরাপুরি যিনি বলতেছেন ওই আলেমের দিকে ফিরাবেন দিল পুরা সোজা রাখবেন তার দিকে কান খোলা রাখবেন কোরআনুল কারীমের মধ্যে আছে এই তিনটা যে একত্র করে দিল কান এবং চোখ মানে নিজে উপস্থিত আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে নসিহত হেদায়েত উপদেশ আছেই আছে আছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ এই যে তিন নিশ্চয়ই এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন তার জন্য উপদেশ আছে নসিহত আছে পরিবর্তন হবে যে কলব দিল কান আল কাসামা ওয়া হুয়া শাহীদ এবং নিজে সতর্ক উপস্থিত এই তিনটা যে একত্র করে আল্লাহর কোরআন তাকে বদলে আমি প্রতিদিন বলি আমাদের মসজিদগুলোতে জুমার নামাজে ইমাম সাহেবের মহব্বত ভরা বয়ান হয় শুক্রবার দিন জুমার দিন সামনের কাতারে মুরব্বি বহু মুসল্লি হুজুরের ওয়াজ শুরু এবড়া এই ঘাড় ফালাইয়া জুরানি শুরু যতক্ষণ হুজুর বয়ান করে উনি অতক্ষণ এই ঘাড় ফালাইয়া জুরায় এরম জিমায় বসা বসা জিমা যখন হুজুরের ওয়াজ শেষ উনারও জুরানি শেষ এখন যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুরাইতেন না কা জুরাইলাম হইলে কিন্তু হুজুর তো ওয়াজ করে না বুঝেন নাই হুজুরে বলেন আরো ওয়াজ করতে তাহলে আমি আরো জুরাম তাহলে এটা হুজুরের দোষ হুজুরে ওয়াজ ছেড়ে দিল কা হ্যাঁ হ্যাঁ আর পিছনে মুসলমানের ছেলে 12 14 16 18 বছর বয়সী ছেলেরা মসজিদের পিছন দিকটায় এই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি দুষ্টামি মোবাইল অথবা এই বাজে আড্ডা দুষ্কুমি ছাড়া এভাবেই পুরাটা সময় শেষ করে ফলে যেমন ঢুকছিল মসজিদে বেরো হয় বদনসি মন্দকপ 30 বছর মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে 30 বছরে আপনার দিলের মধ্যে এই অনুভূতি আসলো না যে হুজুরের কেরাত সূরা পড়ে যে
কিরকম আর আমারটা কিরকম। ২০ বছর ধরে নামাজ পড়েন, আপনার বিবেকে এই কথাটা আসলো না কি নামাজ পড়েন, যে ঘটনাটা কি হুজুরের পড়াটা এমন হইলে আমারটা তো এরকম না, তাহলে তো আমার দেখানো দরকার, জিজ্ঞেস করা দরকার, শোনানো দরকার যে আমারটা হবে কিনা, আমার এই পড়া দিয়া নামাজ হবে কি। নামাজ ভঙ্গের ১৯টা কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ, এক নাম্বার প্রথম কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত, অশুদ্ধ পড়া, সূরা কেরাত দোয়া নামাজ ভঙ্গের প্রথম কারণ। হ্যাঁ, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। কোরআনে আল্লাহ বলেন শেষ জামানায় এমন মানুষ আসবে যারা তাদের নামাজগুলোকে নষ্ট করে দিবে এবং মনের চাহিদা মতো চলবে। আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, গাই একটি জাহান্নামের গর্তের নাম, পুরা জাহান্নাম যতগুলো এই সমস্ত জাহান্নামের যত আজাব শাস্তি আছে ওই গুহাটা ওই গর্তে জাহান্নামের সবগুলো শাস্তি একত্রে আছে, তাফসীরে আছে গাই গাই এই জাহান্নামের এই গুহাটার নাম, গর্তটার নাম। তো আল্লাহ তাআলা বলেন তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম নিজে ওই গাই নামক গুহা থেকে, জাহান্নামের ওই গর্ত থেকে জাহান্নামও পানা যায়, এত জঘন্য। আল্লাহ বলেন পরবর্তী প্রজন্ম যারা নামাজ নষ্ট করে দিবে তারা সেই গাই নামক জাহান্নামের গর্তের সাক্ষাৎ পাবে, ওই গর্তের সাথে মোলাকাত হবে। فسوف يلقون غيا। আর এই নামাজ নষ্ট করার মধ্যে আপনি এখন গিয়া দেখেন তাফসীরের মধ্যে আছে একটি অন্যতম নামাজ নষ্ট করা বলা হয়, নামাজের মধ্যে দোয়া সূরা কেরাত নামাজের রুকন নামাজের আহকাম এগুলো সঠিকভাবে আদায় না করা, যথাযথ যত্ন সাথে গুরুত্বের সাথে আদায় না করা এটা নামাজ নষ্ট করার নামান্তর। করছে ঠিকই, আপনার মনে হয় আপনি নামাজি কিন্তু এগুলো মসজিদের ছাদ পার হইয়া এদিকে যায়, এদিকে যায়। আপনি বলবেন পণ্ডিতি কথা, আল্লাহ ভরসা ওরা হোসাই যে এত কয় হুজুররা এত না না, এই সমস্ত মাতবরি কথা বললে হইতো না, আপনার সূরা কেরাত অশুদ্ধ, আপনার নামাজের তেলাওয়াত অশুদ্ধ, আর আল্লাহ ভরসা এটা আল্লাহ কইছেনি আল্লাহ ভরসা, আপনি হেটা কোন কথা বোঝেন নাই আমার, আল্লাহ বলছি কি না আগে হেটা বলেন যে বান্দা তুমি অশুদ্ধ পড়তে থাকো আমি ভরসা, এটা কত নম্বর আয়া না, তাহলে আমারও সুবিধা হইতো আমি জানলাম বিষয়টা, কথা বলেন না আপনি যে কইলেন আল্লাহ ভরসা, হেটা হেটা কোনটা আয়া, এটা হাদিস কত নম্বর হাদিস, এটা তাহলে আপনি নিজে নিজে বানোয়াটি পণ্ডিতি কথা বললে হবে এখানে, সিহন আলাপ করলে হইবে, হ্যাঁ হুজুর কন তো ভালার লাগে বুঝি তো আমরা লাগিয়েই তো কন, যেই ঝামেলায় আমি থাহি আমি আমরা কি আর ফার্মু, এসব সমস্ত পাখনা আলাপ জি না, এগুলো মাটির উপরে বলা যায়, মাটির নিচে ফেরেস্তার সামনে মানে আক করলে মানে কথা কইতে লাগলে বাইরে নিয়ে একদম বাইরে আসতে বলবে বেটা ফাইজলামির জায়গা পাও না, হ্যাঁ মাতবুরি তো করছো মাটির উপরে না এখানে মাতবুরি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো খুব বুঝলা
কিন্তু আখিরাত থেকে তো একদম গাফিল হয়ে রইলা দুনিয়া তো মাশাআল্লাহ খুব বুঝো 90 বছরের বুড়া মানুষের জিগান যারা এটা বুঝিনি আর বুঝিনি মানে দুনিয়া সব বুঝে উনি বিএস বুঝে সিএস বুঝে আরএস বুঝে কোতিয়ান বুঝে 14 গোষ্ঠীর কাজ্জা কি কি সব ওটা জানে মুখস্থ আমার একদিন একজন বুড়া মানুষ কইতেছে কউজুর আপনি কউজুর বইয়েন আমি তফসিল আকারে ঘটনাটা কইতে তফসিল হইতে কি করব ঘটনাটা একারে বুড়া বেহা হয়ে গেছে বুড়া কিন্তু ঘটনা মাশাআল্লাহ দুনিয়া এত বুঝা বুঝেন আখিরাত বুঝবেন না কেন নামাজ সুন্দর হবে না কেন কোরআন কেন সুন্দর হবে আপনি কি মরবেন না আপনি কি মরবেন না এই যে মাওলানা সাহেব ইমাম সাহেব হুজুর এতজন মৃত মানুষের নাম বললেন চলে গেলেন যারা আপনি কি তাদের সাথে আপনিও যাবেন না কথা বলেন না আরে যাব কি না বলেন তো এজন্য বাপ আমার আমার অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন পরিবর্তনের নিয়তে শুন বদলাবার নিয়তে শুন গ্রহণ করার নিয়তে শুনেন কলিজার ভিতরে দিলের ভিতরে অনুভূতি তৈরি আমার অনুরোধ আমি প্রত্যেক দিনে কথা বলি হুজুর মনে করেন জোহরের পরে একজন আসরের পরে একজন মাগরিবের পরে একজন এশার পরে দুইজন হুজুর আনছে তো পাঁচজন এভাবে দুই দিনে মনে করেন আনছে দশজন হুজুর তো বদলাইছে দশজন কিন্তু আমনে তো সিদ্ধান্ত যে আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না কথা বলেন এবার হুজুর আনতে আনতে যদি সাঁদের দেশের থেকেও আনে হুজুর আনছে মনে করেন একবারে মঙ্গল গ্রহ থেকে যেহেতু বড় মাহফিল হুজুর আনছে মঙ্গল গ্রহ থেকে ট্রাকে করে আনছে বিরাট হুজুর 18-20 জনে আলগি দিয়ে আইনা হতাইছেন এত বড় হুজুর এটা পুরাটা লইয়া কথা বুঝছে হুজুর তো আনছে বিরাট হুজুর কিন্তু আপনি তো বদলাবেন সিদ্ধান্ত আপনি তো ওজনে কমই দিবেন আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনি সুদ খাইতে থাকবেন আপনার সিদ্ধান্ত আপনার ঘরে আজকে 20 বছর রঙিন টেলিভিশনে আপনার বিবি বাচ্চা নর্তকীর নাচ দেখে জিনা ব্যভিচার দেখে এটা বদলাবেন না হারে মুসলমান হুজুর বদলাইয়া তেলে লাভ বলে হ্যাঁ আমনের কাছে দুই দিন পরে ইন্টারভিউ হইব যে দুই দিনে যত বক্তার আওয়াজ শুনলেন কেরুম লাগছে তো আপনি কবেন ওই যে প্রথম দিন মাগরিবে পরে ওয়াজ গে এবড়া সুটটা বালা এশার পরে যে একজন ওয়াজ কইছে এবড়া তো কত শিক্ষাছে যে বালা লাগছে আপনি ইন্টারভিউ লইতেন বইছিলেন হ্যাঁ যে তামাশা করতে বসছে কার সুর বালা কার শিক্ষার বালা আপনার এই জন্য বসাইছিল এখানে কথা বলেন না কেন আমার জিন্দেগি বদলাবার জীবন বদলাবার জিন্দেগি গঠনের জন্য বাপ ইস্তফতি কলবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত তোমার দিলকে প্রশ্ন করো ইস্তফতি কলবা দিলকে বলো দিলকে বলো দিলকে বলো প্রশ্ন করো তোমার দিল আল্লাহকে মানতে রাজি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে রাজি কিনা তোমার দিলকে জিজ্ঞেস করো সে জান্নাতে যাবে কিনা তোমার দিলকে জিজ্ঞেস করো সে জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা তোমার দিলকে বলো সে আখিরাত মানে কিনা যদি বলো মানে তাহলে জিন্দেগির প্রস্তুতি কোথায় সেটাও মিলাও কথা বলেন আপনার সাথে আমার কথা 10টা বাজে আমরা একসাথে দুজন চিটাগাং যামু আমি আইয়া দাঁড়ায় রইলাম 10টা বাজার 5 মিনিট আগে আমনের লগে আমনের ঘরের সামনে দুজন এক লগে যাওইন না আমনি দিও না হোতা কথা বলেন না কেন আমি আইয়া দেখি আপনি কি হোতা আমনের মতো আহাম্মক কি বাজারে ওড়েনি আপনি যে হোতা তেন আপনার আপনার লগে কথা কালকে যে আমরা একসাথে কি 10টায় বের হব 10টা বাজার 5 মিনিট আগে যদি আপনি হোতা থাকেন তো আপনি রেডি হবেন কোন দিন মানে বাইরে হবেন কোন দিন স্টেশনে যাব কোন সময় তাইলে তাহলে প্রস্তুতি থাকা চাইছিল আগে কিনা বলেন না কেন এজন্য বাপ আমার জিন্দেগির ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে আপনি তো বললেন আপনি আখিরাত মানে প্রস্তুতি কোথায়
আপনি তো বললেন আপনি জান্নাতে যেতে চান প্রস্তুতি করুন আপনি তো বলেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন প্রস্তুতি করুন দুনিয়ার ব্যস্ততা শেষ হয় নাই না খোদার কসম রব্বে কাবার কসম আমি প্রতিদিন বলি বাপ আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেদিনও আপনার ঘরের হাজারো জরুরত প্রয়োজন থেকে যাবে দুনিয়া রাক্ষসকে বলে এক রাক্ষসের নাম দুনিয়া যে রাক্ষস সব গিলে খায় কিন্তু তৃপ্ত হয় না দুনিয়া প্রয়োজন শেষ করতে পারে আপনি বড় ব্যবসায়ী আপনি বড় ব্যবসার বাপ হন না আপনার জরুরত শেষ প্রয়োজন হাজার কোটি টাকার কোটিপতি যে সে তার চাইতে বেশি ঋণী বেশি অভাবী দুনিয়া কাউরে তৃপ্ত করে কাউরে কাউরে না কাউরে দুনিয়া কাউকে দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বলে পাও ঢাকলে মাথা খালি হয়ে যায় মাথা ঢাকলে পাও খালি আমি কথার প্রসঙ্গে বলি আমি 8,500 টাকা দিয়া মুদি বাজার কিনে আনছি ঘরের যা যা লিখকে দিছে সব আইনা গাম পাইয়া পড়ছে বিবি বললাম চা দাও বলছে আমার মন নাই কইতাম এক ফোঁটা চিনিও না আমি হ্যাঁ এর নাম দুনিয়া অ্যালিগেটেড দুনিয়া থেকেই যাবে প্রয়োজন থেকেই যাবে থেকেই যাবে এর নাম দুনিয়া দুনিয়া পূর্ণ হয় ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব আল্লাহ কোরআনে বলছে আমার বান্দা শোনো দুনিয়া আমি বানিয়েছি আমি বানিয়েছি আমি জানি আমি কি বানাইছি কোম্পানি জানে এটা কি বানাইছি আল্লাহ বলেন আমি বলতেছি আমি দুনিয়া বানাইছি তামাশা খেলা খেলাধুলা খেলনা আল্লাহ বলে তুমি যেটা মনে করছো এই মজবুত বিল্ডিং হ্যাঁ হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ তিনি বলেন যে মাটির উপরে ভরসা করে পাইলিং সয়েল টেস্ট রিপোর্ট দেখে পাইলিং করে তুমি নিশ্চিন্ত হইলা বিল্ডিং মজবুত হইছে হযরত বলেন আল্লাহর কসম হে আল্লাহর বান্দা তুমি ওই মাটিটার মধ্যে একবার কান পাইতা মাটিটাকে জিজ্ঞাসা করো যে তুমি আসলে স্থায়ী কিনা পার্মানেন্ট কিনা খোদার কসম মাটি তোমারে চিৎকার করে বলবে হে আল্লাহর বান্দা তুমি ধোকা খাইও না আমি স্থায়ী না ইসরাফিল ফু দিবে আমি রেজা রেজা হয়ে যাব ইদা রাজ্জাতিল আরদু আমি চুর চুর হয়ে যাব আমি স্থায়ী আমি স্থায়ী খেলনা খেলনা দুনিয়া কি বলেন না বাপ খেলনা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বলেন আর নিশ্চয়ই শুধু আখিরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন সেটাই জীবন সেটাই জীবন সেটাই জীবন সেটাই হায়াত সেটাই বেঁচে থাকা সেটাই জীবন পাওয়া যদি আখিরাতে জান্নাতের ঘর পাওয়া এজন্য দয়া করি আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমার বয়ানের মূল কথা এটাই বাপ এক বয়ান দিয়ে আপনাকে পুরো ইসলাম শেখানো সম্ভব না বাকি অনুভূতি জাগাইতে চাই আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসায়ী কর্মজীবী শুধু ব্যবসায়ী না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই নিজ নিজ জিন্দগির হিসাব নিলাম ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন নবীজি বলেন তোমার নেক কাজ করলে যদি ভাল লাগে গুনার কাজ হৃদয়ের অনুভূতি যদি এরকম হয় তাইলে মনে রেখো এখনো তুমি মুমিন কিন্তু যেদিন দেখবা এই অনুভূতি চলে গেছে আর তুমি ঈমান নাই বলেন নেক কাজ করলে ভাল লাগে গুনার কাজ করলে কষ্ট লাগে কেন করলে ফজরের নামাজ 6 মাসের মধ্যে একদিন ছুটে গেছে তোমার কষ্ট লাগছে আহা কি করলাম কেমনে ছুটে গেল হায় হায় মোবাইলটা অ্যালার্ম কি বাজলো শুনলাম না জামাতটা হারায় ফেললাম তো এইটা হইতে পারে আল্লাহ রসুল বলছে এখনো তুমি মুম কিন্তু 1 বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়লেনও না পড়তে মনও চাইল না মনেও হইল না
জানেনও না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন হায় মুসলমান আপনার ঈমানের হালাত আমার যুবক ভাই আমি তোমাদেরকে বলি ভাই নওজোয়ান সাথীরা আমার প্রিয় বন্ধুরা আমার বলো ভাইয়া কত বছর মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তোমার মনে হবে কত ঘন্টা দেখার পরে তুমি আল্লাহর নাফরমানি করছো কত ঘন্টা আপনার ঘরে আজকে 20 বছর ধরে টানা আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার ঘরে আপনার সোফায় বৈসা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান সিনেমা নর্তকীর নাচ নৃত্য জিনা ব্যভিচার দেখে আরো কত বছর পরে আপনি বুঝবেন এটা কবিরা গুনাহ কত বছর আপনার বিবেক জাগবে কোন দিন বলেন ইনসাফের সাথে বলেন না মুসলমান বলেন না আমার বাপ বলেন নিজের বিবেককে বলেন গুনাহকে যখন গুনাহ মনে হয় না গুনাহ করলে যখন আফসোস লাগে না কত বছর দাড়ি কাটলে মনে হবে এটা গুনাহ কথা বলেন কত বছর ওজনে কম দিলে টানা আপনার মনে পড়বে এটা গুনাহ সুদের লেনদেন আপনি কত বছর পরে বুঝবেন করলে মদে আসক্ত যুবক কখন বুঝবে বেপর্দা নারী বেহায়া নারী কতদিন পরে মনে পড়বে তার আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার শরণে তোমার দিলটা নরম করার সময় মুমিন আজও হয়নি আজও হয় নাই আলাম ইয়ানি এখনো হয় নাই কখন হবে এ তরকারি কদ্দুর বেচতে বেচতে নামাজ ছেড়ে দিলেন আরে কি তো আমনে আপনি মরতেন না আপনি এই ফুলকপি ফাতাকপি বেচতে বেচতে নামাজ ছেড়ে দিলেন আপনি দৈন্যতা কাঁচামরিচ বেচতে বেচতে নামাজ ছেড়ে দিলেন ইন্না লিল্লাহ কি হবে আখেরাত কি হবে মৃত্যু হ্যাঁ যদি বলেন আখেরাত বলতে কিছু নাই তাহলে ঠিক আছে এখন বলেন আপনারা আমরা যারা বসলাম এখানে আখেরাত বলতে কিছু আছে তো ইয়াকিন হয় তো নিশ্চিত হবে কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল আমল নামা হিসাবের কাঠগড়া সব হবে জান্নাত জাহান্নাম বলে কেমনে কোরআন হাদিসের আলোকে তো আছেই দলিল যুক্তি তো মনে করেন আল্লাহ তাআলা এই কোরআনে দুনিয়াবি অনেক কথা বলছেন দুনিয়ার বিষয় নিয়ে সেগুলোর যেমনে বলছেন আমরা এটা এমনেই আছে এমনেই হইছে তাহলে আল্লাহর কথা যদি দুনিয়াবি বিষয়ে ঠিক ঠিক হয় তো আখেরাতের বিষয়ে যা বলছেন এটাও ঠিক এখন কোরআনে আছে বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আমি তোমাদের মাথার উপরে সাতটি আসমান বানিয়েছি উপরে এখন বিজ্ঞান বলতেছে আসমান মাটির তলে আমরা দেখছি আসমান মাটির তলে কথা বলেন না কোথায় তো ঠিক আছে নি কথা আরে আল্লাহর কথা ঠিক আছে কিনা বলেন আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা আমি তোমাদের জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিছি এখন আমরা দেখতেছি জমিন আমগো মাথার উপরে কোথায় তো ঠিক আছে কিনা বলেন আল্লাহ বলছে লাশামসু ইয়ামবাগিলাহা আং তুদরিকাল কামার সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত দিনকে ডিঙ্গায় না অর্থাৎ সূর্য আসলে তারপরে চাঁদ আসে চাঁদ আসলে তারপরে সূর্য আসে রাত আসলে তারপরে দিন আসে তারপরে রাত আসে এইভাবে একটার পর একটা ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান খিলফা পর্যায়ক্রমে আসে আল্লাহ বলেন বলো তো বান্দা এর ব্যতিক্রম দেখেছো কি অথবা শুনেছো কি মুরব্বীরা কোন চাচা সামনে কোন আরেকজন মুরব্বী কোন সামনে এও আমার দাদার আমলে একবার এরকম ঘটনা হুনছি তিন দিন টানা আর সূর্য ডুবে না
ও সাদা দাড়ি ওলা চাচা আমনে কোন আমনে হুনচি নি এমন ঘটনা ওই হবড়া কোন আমার বাপ হুনচি এমন ঘটনা শুনে নাই কেউ তাহলে আল্লাহ তাআলার এই কথা ঠিক আছে কিনা বলেন তাহলে দুনিয়ার সমস্ত কথা যদি ঠিক থাকে তো আসমানি কথা আখিরাতের কথাগুলো ঠিক থাকবে না কেন এজন্য প্রিয় ভাই বাপ আমার নিজের উপরে রহম করে নিজের উপরে দয়া করে ব্যস্ততা কমান ব্যস্ততা তাকেই বলে যে কাজ করে কর্ম করে তাকেই ব্যস্ত বলে ব্যস্ততা এই কারণেই হয় যে আপনি কর্ম করেন আপনি কি নামাজকে কোনো কাজই মনে করেন না আল্লাহর হুকুম মানা এটা কি কোনো কাম না কথা বলেন না কেন এটা এটা কোনো কাজে না তা তাইলে আপনি আপনার ব্যস্ততার ভিতরে এটা ঢুকান জোর করে ঢুকান হাজার ব্যস্ততা হোক নামাজ আমাকে পড়তেই হবে আপনি এটাকে জোর করে ঢুকান জিন্দেগির সাথে খোদার কসম জিন্দেগির রং বদলে যাবে দুনিয়াও সুন্দর হবে আখিরাতও সুন্দর কোনো পেরেশানি নেই কোনো পেরেশানি থাকবে না সেজদা করেন সেজদা সেজদা দুই আমল নিয়মিত করেন এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দুই রাত্রিবেলা দুই চার রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে রাত্রিবেলা নফল নামাজ পড়েন দিনে আর রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন ইনশাআল্লাহ আসমানের দিকে হাত তুলবেন রব্বুকাল আলামিন আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে নেমে এসে আপনার চাহিদা আপনার জরুরত পূরণ করে দেবেন সুবহানাল্লাহ হাদিস মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি যখন গভীর হয় শেষ রাত যখন তাহাজ্জুদের লাস্ট ওয়াক্ত ফজরের আজানের সময় যখন ঘনিয়ে আসে সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি মধ্যরাত থেকে আল্লাহ ডাকতে থাকে আর শেষ অংশে গিয়া আল্লাহ তাআলা ইয়াবসুতু মানে হলো দুই হাত এভাবে লম্বা করে আল্লাহ বাড়ায়া দেয় বাড়ায় আল্লাহ পাক নবীজি বলছে দুই হাত বাড়িয়ে ইয়াবসুতু অর্থ হলো বাস্ত মানে হলো লম্বা করা দুই হাত প্রসারিত করে দেয় আর দেখে বলে বান্দা মান ইউখরিজু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন কে আছো একটা সেজদা দিবা এটাকে আমি তোমার জন্য তোমার কাছ থেকে ঋণ নেব কে আছো আমারে জিকির করবা আমি এটা তোমার থেকে ঋণ নেব কে আছো রাত্রিতে চার রাকাত নাফাস নামাজ পড়বা তাহাজ্জুদ আমি এটা ঋণ নেব আর তুমিও তো জানো ঋণ সুদ করা বাধ্যতামূলক অতএব আমি আল্লাহ নেব ঋণ আর আমি সুদ করব বিনিময় দেব বাধ্যতামূলক এরপরে যদি আল্লাহকে বলেন আল্লাহ আপনি সবার রাত্রিকালীন বন্দিগির বিনিময় দিতে পারবেন তো আল্লাহ বলেন নবীজি বলছেন গায়রা আদুম তোমার আল্লাহ অভাবীও না ওয়ালা জালুম তোমার আল্লাহ জালেমও না তিনি রাগও করবেন না তিনি ভান্ডারের মধ্যে ঘাটতিও হবে না দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন তুমি আও না রব্বুল আলামিন বলে বান্দা আসো না তুমি আরে আও না তুমি আসবা এক বিঘত আমি রব্বুল আলামিন আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে 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 ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান আ মালিক বলে বান্দা তুমি যদি তোমার গুনাহ নিয়ে রাত্রিবেলা আসো আমি মাগফিরাত নিয়ে রাত্রিতেই আসবো তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসব আমি অপেক্ষা করব না আমি দেরি করব না তুমি আসবে যখন আমিও আসবো এজন্য সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ হিম্মত করেন হিম্মত হিম্মত করেন হিম্মত আজকের থেকে নিয়ত নামাজকে জিন্দগির সাথে মিলায় জীবনের সাথে মিলায় ফজরের নামাজকে বাধ্যতামূলক করে জিন্দগির রং বদলে যাবে পুরা জীবন সুন্দর হবে ফজরের নামাজ ঠিক মতো নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তাইবান নাফস তার নাশীত তার পুরা শরীর কর্মের উদ্দীপনাময় উৎফুল্ল হয়ে যায় দিল খুশিতে ভরে যায় সে নতুন করে একবারে কর্মের উদ্দীপনাময় হয়ে যায় না শীত শরীর স্বাস্থ্য বল ফিরে আসে
শুনতেছেন আপনারা ও পিছনের ভাই শুনেন আপনারা মাশাআল্লাহ আর নবীজি বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কাসলানা নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না তার সকাল হয় এই লোকটা কিসে পরিণত হয় নবীজি বলেন সকালবেলা এই লোকটা একটা খবিস হয় খবিস 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 এটা খবিস কি বেটা বেনামাজি তুই খবিস বেটা খবিস বেটা জিন্দেগি মানে বন খাওয়ার নাম জিন্দেগি মানে ফরডার বাজি না জিন্দেগি মানে রাস্তার নারী দেখা না জিন্দেগি মানে মোবাইলে ছবি দেখা না জীবন মানে মোটরসাইকেল লইয়া আরেক বাড়ার বেডি লইয়া আরেকজনের মেয়ে লইয়া মোটরসাইকেলের পিছনে ঘুরানা জিন্দেগি মানে তামাশা না জিন্দেগি মানে মনিবের গোলামি মনিবের সেজদা যে জীবনে সেজদা নাই খোদার কসম এটা কোনো জীবনের এটা কোনো মানুষের না ব্যাটা এটা ফেলাস্টিক ব্যাটা সোজা হিসাব ব্যাটা সেজদা যেই কপালে নাই আল্লাহ নিজে বলছে এটা আনআম এটা জানোয়ার ব্যাটা এটা জানোয়ার আল্লাহ কোরআনে বলছে রাগ করার কোনো সুযোগ নেই উলাইকা কাল আনআম এটা হাইওয়ান এটা জানোয়ার সেজদা দিবেন না গোলামি করবেন না সমস্ত পেরেশান আপনি নামাজ পড়বেন না আপনি সুদ খাইবেন আপনি ওজনে কম দিবেন আপনি কাস্টমারকে ঠকাইবেন আপনি তিন নম্বর মালরে এক নম্বর কইবেন আমি দোয়া করে আপনার সব ঠিক করে দিব কা আমার কামরাই নি ঘটনা কি তা কথা বলেন না কেন কি লেগে ঘটনাটা কি আপনি কোনো সিটারি ছাড়তেন না আমি দোয়া করে আপনারে ব্যস্ত দিয়ে দিব ব্যস্ত কি আমার বাপ এননি কথা বলেন না কেন আমি কি ব্যস্ত ঘুরাইছি নি দুই একবার কথা বলেন আমি তো দৌড় ভরে থাকবো আসরের ময়দানে হুজুররারে হিসাব দিতে বুনি আরে হবে কি না বলেন না কেন তো এজন্য সবাই মিলে সেজদা করি ঠিক আছে না ইনশাআল্লাহ যিনি দেবেন জান্নাত তার কাছেই ফিরে আসে তার গোলামি করি বাপ দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আমাদের মৌলিক পার্থক্য এক কথাই বলি সুজাই সাহেব রাগ করবেন না ইমাম সাহেব বোঝাইতে চাইছিলেন আপনাদেরকে আমি আরো পরিষ্কার বলি আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আমরা যারা দেওবন্দি ধারার ওলামায়ে কেরাম আমরা যারা আমাদের পরিষ্কার কথা এটাই আমরা মনে করি এটাই আমাদের সাথে অন্যদের কিছুটা ব্যতিক্রম হয় আমরা বলি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পুরা ২৩ বছরের সমস্ত ইবাদত পুরা জিন্দেগি নবীজির অনুসরণ সুন্নতের এত্তেবা এর মাধ্যমে নবীজির ভালোবাসা আর অন্যের অনেকের কাছে নবীজির অনুসরণ বিহীন শুধু ঢাক ঢোলের ভালোবাসা এখানেই শুধু আমাদের পার্থক্য আর কিছু আমরা বলি গোলামি করে সেজদা দিয়ে বন্দিগি করে সমস্ত কাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করে করে আল্লাহর ভালোবাসারও প্রমাণ দাও নবীর ভালোবাসারও প্রমাণ দাও জান্নাত নিজ হাতে বুঝে নাও সুজাই সাহেব এবারে কেউ যদি গাইল্লা আম করে গাইল্লা তুই আমার বাফেরে গাইল্লা আমার সদ্য গোষ্ঠীরে গাইল্লা অসুবিধা নাই আমি বলবো এটাই কথা যে সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসা হয় না হয় না হয় না দৈন্তান নয় কান্না যে কপালে সেজদা নাই সে ভালোবাসে না যে বিড়ি সিগারেট খায় সে ভালোবাসে না যে মদ খায় নেশা করে সে ভালোবাসে না যার স্ত্রী বেপর্দা সে নবীকে ভালোবাসে না যার ছেলে নামাজ পড়ে না সে রসুলকে ভালোবাসে না যার মেয়ে পর্দা করে না সে রসুলকে ভালোবাসে না যার ঘরে রঙিন টেলিভিশন চলে সে রসুলকে ভালোবাসে না যে মিসওয়াক করে না সে রসুলকে ভালোবাসে না যে দস্তরখান বিছায়া খানা খায় না সে রসুলকে ভালোবাসে না যে পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা করে না সে রসুলকে ভালোবাসে না ভালোবাসা অনুসরণ দিয়ে বুঝাই দিতে হবে এটাই আমাদের ১৫৭ বছর ধরে ওলামায়ে দেওবন্দ ১৮৬৬ থেকে প্রতিষ্ঠা হয়েছে দারুল উলুম দেওবন্দ আজকের এই দিন পর্যন্ত এটাই আমাদের আমরা পরিষ্কার এবার আমগরে ওহাবি কোক ওহাবির বাপ কোক ওহাবির দাদা কোক তোর জিডা মনোকিডা করবে তুই শিখ মাইক নামা সুবিধা কি আমরা এটাই বলেছি আমাদের কথা সাফ সাফ যে পিঠে সুজা হিসাব এই পিঠে যদি লেখা থাকে রসুলের ভালোবাসা
ওই পিঠে লেখা আছে রাসূলের অনুসরণ কথা বুঝেন নাই আমরা এটাকে বাদ দিয়ে এই পিঠ বাদ দিয়া এই পিঠ আপনি বানান তো চালগা করেন তো কথা বুঝেন এই কাগজটার এই পিঠটাকে রাখেন শুধু এটা হালাই দেন সেই পিঠটা হালাই দেন বলেন বুঝছেন নি আমার কথাটা এই পিঠ রাখতে হইলে এই পিঠ থাকতে হবে নি এডারে বাদ দিয়ে এটা হয়নি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ বিহীন ভালোবাসা হয় না যে পিঠে ভালোবাসা ওই পিঠে অনুসরণ যে পিঠে অনুসরণ ওই পিঠে কি সুজাক সহজ কথা আপনি আমনের জায়গা থেকে আমি কোন আমনের কাছে এনে মুরিদের কার্ড লই আইছি কথা বুঝছেন কি না বলেন না আপনারে এনে মুরিদের কার্ড নিয়ে আরছি যে মুরিদ না না আপনি আমনের জায়গা থেকে আমি ক্যান্টনমেন্ট থাই আপনি এনে থাই আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি আপনি এনেই থাকেন কোনো আপত্তি নাই কিন্তু যে যেখানেই থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে থাকি ঠিক কি না বলে দুনিয়া পার হয়েই যাবে বাপ এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফির কেসে রাহে দুনিয়া এমনে থাকেন আর হেমনে থাকেন রাজপ্রাসাদে থাকেন আর কুড়ে ঘরে থাকেন জেলখানায় থাকেন আর বাসর ঘরে থাকেন মদের আড্ডায় থাকেন আর যে হাসপাতালের বেড়ে থাকেন উঠতিতে থাকেন আর দুঃখে থাকেন এখানে যার চোখের পানি জড়ে তারটাও শেষ হবে এখানে যার মুখের হাসি ফুটে সেটাও শেষ হয়ে যাবে ঠিক কি না বলেন এখানের সুন্দরীও শেষ হয়ে যাবে এখানের কালো চেহারার মানুষটাও শেষ হয়ে যাবে দুনিয়া চলেই যাবে ওহা দেখ না ফের কেসে রাহে ওইখানে দেখার বিষয় হাসরের মাঠে কেমন থাকবেন ওইটা হলো আসল বিষয় হ্যাঁ ওইটা আসল বিষয় আল্লাহর নাফরমানি করে বন্ধু নিজেকে চালাক মনে করে যুবক ভাইদেরকে বলি ছেলেরা বাপ গুনার আড্ডার মধ্যে মজা পায় আল্লাহর নাফরমানির মধ্যে তৃপ্তি এই এই নদীর সবগুলো পানিকে যদি মদ বানায় আর এই মদখোর যদি এই সবগুলো পানির বানানো মদও খায় আটলান্টিক মহাসাগরের পানির মদ যদি মদ খায় তারপরেও তৃপ্ত হবে না এক গ্লাস পবিত্র পানি খেলে তৃপ্ত হয়েছে ঠিক গুনাহ তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না বরং যা কিছু নেক যা কিছু উত্তম যা কিছু হালাল যা কিছু পবিত্র তাই মানুষকে তৃপ্তি সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখাইল ওই অসভ্য চরিত্রের যুবকের তৃপ্তি হবে না কিন্তু একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে একজন পুরুষ তার 70 বছর পার করে ফেলে তৃপ্ত যেন গুনার মধ্যে কি নাই গুনার মধ্যে তৃপ্তি গুনার মধ্যে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে হ্যাঁ আমি তো পরিষ্কার বলি রাস্তার পাশে রোডে গাড়িতে পার্কে রেস্তোরাঁয় হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে যেই সমস্ত যুবক যুবতী নারী পুরুষ অট্ট হাসি দেয় ফুর্তিতে হাসি হাসি মুখে থাকে এটার মূল কারণ হলো মূলত তাদের ঘরে শান্তি নাই ঘরে সুখ নাই ঘরে আরাম নাই এজন্য বাইরে এই অট্ট হাসি শয়তান তাদের মুখ দিয়া এই হাসি দেখাইয়া এটা বুঝায় ইবলিসে যে দেখো নাফরমান কি সুখে আছে অথচ খোদার কসম তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন মোটেও সুখে নাই মোটেও সুখে নাই সোজা কথা আমি খবর ল আর যদি আমনে তো খবর না তা আমার দ্বারা আইয়া আমি জানাই আপনার ফোন নাম্বার দিব আপনি জিঙ্গাইয়েন কাকা কেমন আছেন দেখবেন কি কয় কান্দা কারে কয় ইউরোপিয়ান যুবক যখন আমারে ফোন দিয়া ফোন কান্দে তখন আমি কইব কিও কোন আপনি ইটালি থেকে যদি আপনি কোন এত মুসিবতে তো আমরা বাংলাদেশে তো নাই আপনি কানাডা থেকে যদি এই কান্দাটা কান্দেন কথাটা বুঝেন আমরা সাহেবের বাজার থেকে কি অবস্থা মানে আমার জায়গার নাম হলো ময়নামতি সাহেবের বাজার বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য বাপ আমরা ইনশাআল্লাহ এতগুলো কথা বললাম আমার মূল মাকসাদ অনুভূতি জাগানো কি জাগানো বলেন না বিবেক জাগ বিবেক জাগ এতগুলো কথার মাকসাদ এইটাই কথা আপনি বিবেক জাগায় কষ্ট করে কষ্ট করতেই হবে আপনাকে আপনি দুনিয়ার উপার্জনের জন্য কষ্ট করেন না কথা বলেন না কেন এই তরকারি আমাদের আপনাদেরটা তো আর আমরা দেখি না
আগে আমাদেরও আছে ক্যান্টনমেন্টের আগে দিয়ে নিমশার তরকারি বাজার আছে নিমশার নিমশার একটা বিখ্যাত বাংলাদেশের এটাও আরো ওইটা নিমশার ওইখানে তো রাতে 2টা 2:30টা বাজে নিয়মিত আমি যে যাই দেখি এক তরকারি নামাইতেছে উঠাইতেছে ট্রাকে ভাসে কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ খাম ঝরতেছে আল্লাহর বান্দার আহা এই মানুষটা এই দুনিয়ার অল্প কয়টা টাকা সংসারের বিবি বাচ্চার জন্য একটু বাজার সদাই তাদের কিছু প্রয়োজন পূরণের জন্য এতটা ঘাম ঝরায়া টাকা রোজগার করলেন আমার বাপ সেই আপনি যখন হাশরের ময়দানে গিয়া দেখবেন না আপনার বিবি দেখা যায় না ছেলে মেয়ে কাউকে দেখা যায় না টাকা কোনো উপকারে আসে না কোনো কিছু নাই তখন কি পরিমাণ আফসোস লাগবে আপনার কাছে কি পরিমাণ আফসোস কি পরিমাণ আফসোস অথচ খোদার কসম যে পরিমাণ মেহনত করে সংসার সাজাইয়া গেলেন বিবি বাচ্চার সমস্ত প্রয়োজন পূরণ করে গেলেন আপনার চোখ বন্ধ হলে সর্বোচ্চ 2-4-5 বছর পরে তারা আর ব্যস্ততার কারণে আপনার নাম নেওয়ার টাইমও পাবে এই এই সোফা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি আপনি বানান আল্লাহর কসম আপনার বংশধর পরবর্তী 20 বছরের ব্যবধানে ঢালাই দিব কোভিডিয়ন চলেন ইটিয়ান চলেন আমার জ্যাঠা আমার দাদাও বড় ক্ষেতের ফসলওয়ালা ছিলেন বড় বাড়িওয়ালা ছিল আমার জ্যাঠারে 12-14 বছর দাদার ইন্তেকালের পরে আমার জ্যাঠা এখনো বাইচা আছে আমার জ্যাঠারে আমি বলছিলাম জ্যাঠা একদিন জ্যাঠা আমার দাদার স্মৃতি হিসাবে আপনার কাছে আছে এরকম কোনো কিছু আসেনি কিন্তু দেখাইলে এটা নুনের বাড়িও আমার জ্যাঠা কাঁইন্দা দিছিল চোখের পানি ফেলছিল না ভাতিজা তোমারে দেখাইবার মতো কিছুই আমার কাছে নেই দুনিয়া ধোকা ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আপন সন্তান বাপের কোনো স্মৃতিচিহ্ন রাখে না কথা বুঝছেন না বছর বছর স্মরণ করে এটা খানা দেখতে স্মরণ করে হ্যাঁ হ্যাঁ ফার্মের মুরগা বাদ বিরিয়ানি ইডি না হইলে বুলো স্মরণ করলো না মূলত হেবড়ারে না খানা স্মরণ করে খানা বছর শেষে একবার নাম উঠবো খানার ব্যবস্থা হইব এই জন্য স্মরণ করে ইডি বাতেরে স্মরণ করেনি স্মরণ করবে তখন দুনিয়ার কেউ মনে না করুক আপনি যদি নিজে নিজের বিবি বাচ্চাকে নামাজি বানায় যান সেজদাওয়ালা বানায় যান কোরআন পড়নেওয়ালা বানায় যান আল্লাহর কসম আপনার মৃত্যুর পরে আপনার বংশধর আপনার নাম নিক বা না নিক প্রতিটা সেজদা দিবে বংশধর প্রতিবার আল্লাহর কোরআন পড়বে আল্লাহর কসম ওই বাবার আমল নামায় কবরে নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই হ্যাঁ সোজা ইশারা